আজকে আমরা ব্যাংকিং এর ফার্স্ট পার্টটা করেছিলাম গতদিন ইকোনমির। আজকে ব্যাংকিং এর সেকেন্ড পার্টটা করব, ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। আর সায়েন্সের বায়োলজির কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট ইকোনমি দিয়ে শুরু করছি, তারপর সেকেন্ড হাফে আমরা সায়েন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা গতদিন যেগুলো মনিটারি পলিসি, মানে বিফোর লাস্ট ডে মনিটারি পলিসি নিয়ে আলোচনা করেছিলাম আরবিআই এর, তো মনিটারি পলিসি থেকে আমরা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। আপনারা রেসপন্ড করবেন, আমি কোশ্চেন গুলো তারপরে এক্সপ্লেন করে দেবো অ্যান্সারটা, ঠিক আছে? প্রথমে নিজেরা চেষ্টা করবেন উত্তর দেওয়ার, কারণ মনিটারি পলিসি আশা করি সবাই পড়েছেন বাড়িতে, ঠিক আছে? সেই জন্য সেটা টেস্ট করার জন্য কিছু কোশ্চেন নিয়ে ফার্স্ট ডিসকাস করবো, তারপরে আমরা ক্লাস শুরু করবো। দেখতে পাচ্ছেন সবাই? সবাই কোশ্চেন দেখতে পাচ্ছেন? পড়তে পারা যাচ্ছে তো? ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন বলছে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর যেটাকে বলা হয় রেফার্স টু, এর মধ্যে কোনটা, কোন অপশনটা সিআরআর কে বোঝাচ্ছে? অপশন এ দ্য শেয়ার অফ এনডিটিএল দ্যাট ব্যাংকস হ্যাভ টু হোল্ড অ্যাজ লিকুইড অ্যাসেট। এনডিটিএল এর ফুল ফর্ম হচ্ছে নেট ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস। অপশন বি বলছে দ্য শেয়ার অফ এনডিটিএল দ্যাট ব্যাংকস হ্যাভ টু হোল্ড অ্যাজ ব্যালেন্সেস উইথ আরবিআই। অপশন সি দ্য শেয়ার অফ এনডিটিএল দ্যাট ব্যাংকস হ্যাভ টু হোল্ড পার্ট অফ দেয়ার ক্যাশ রিজার্ভ। অপশন ডি দ্য রেশিও অফ ক্যাশ হোল্ডিং টু রিজার্ভ ব্যাংক রিজার্ভস অফ ব্যাংকস, দ্য রেশিও অফ ক্যাশ হোল্ডিং টু রিজার্ভস অফ ব্যাংকস। আচ্ছা, এর মধ্যে প্রত্যেক, মানে আপনারা প্রত্যেকে ট্রাই করুন যে কোনটা এর উত্তর হতে পারে। বাঁকুড়া হাত তুললেন, বলুন কোনটা মনে হচ্ছে উত্তর, কোন অপশনটা? বাঁকুড়া বলছে অপশন সি। আর অন্যরা, অন্যরা চেষ্টা করুন। বাঁকুড়া বলছে কি? আচ্ছা, এইটা কি আমি বাংলাতে এক্সপ্লেন করে দেবো কি? প্রত্যেকটা অপশন কি বাংলাতে এক্সপ্লেন করে দিচ্ছি আমি। বলছে সিআরআর বলতে এর মধ্যে কোনটাকে বোঝাচ্ছে? দ্য শেয়ার অফ এনডিটি দ্যাট ব্যাংক হ্যাভ টু হোল্ড অ্যাজ লিকুইড অ্যাসেট। বলছে ব্যাংক লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেট হিসেবে তার এনডিটিএল এর যে শেয়ারটা রেখে দেয় সেটাকে বলা হচ্ছে সিআরআর। বি বলছে ব্যাংক যেটা ব্যালেন্স আকারে আরবিআই তে রেখে দেয়, আরবিআই তে শেয়ার করে, ঠিক আছে, যে ব্যালেন্সটা। তিন নাম্বার বলছে দ্য শেয়ার অফ এনডিটিএল দ্যাট ব্যাংক হ্যাভ টু হোল্ড অ্যাজ পার্ট অফ দেয়ার ক্যাশ রিজার্ভ। তো ব্যাংক যেটা ক্যাশ রিজার্ভ নিজের কাছে রাখছে, যে এনডিটিএল এর যে ক্যাশ রিজার্ভটা নিজের কাছে রাখছে, আর বলছে যে ব্যাংক ক্যাশ হোল্ডিংটা, যে রেশিওটা নিজের রিজার্ভের সাথে যে ক্যাশ হোল্ডিং, তার যে রেশিওটা সেটাকে বোঝাচ্ছে অনুপাতটি। কোনটা হবে উত্তর? কল্যাণী, প্রথমে কল্যাণী চেষ্টা করুন, কোনটা মনে হচ্ছে উত্তর, কোনটা হতে পারে? মালদা? স্যার অপশন বি স্যার, কল্যাণী। অপশন বি এটা? হ্যাঁ স্যার। কল্যাণী বলছে অপশন বি। আচ্ছা, মালদা কি বলছে? অপশন বিফোর বল, তাই তো? ঠিক আছে। আর শিলিগুড়ি? শুনতে পাচ্ছি না। অপশন বি, অপশন বি, বি ফর বোম্বে, তাই তো? পূর্ত ভবন, পূর্ত ভবন কোনটা মনে হচ্ছে? শোনা যাচ্ছে না।
ঠিক আছে, যাই হোক এটা আমরা এক্সপ্লেন করছি। ক্যাশ রিজার্ভ রেশিও মানে আমি কি বলেছিলাম, ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে সেটা যেটা প্রত্যেক ব্যাংককে, যারা ইন্ডিয়াতে বিজনেস করছে প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে, তাদের কিছু তাদের যে ন্যাশনাল মানে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস আছে তার একটা অংশ আরবিআই তে রাখতে হয়, এক মানে আরবিআই গাইডলাইন অনুযায়ী। আরবিআই একটা পার্সেন্টেজ বলে দেয় প্রত্যেক টাইম টু টাইম, সেটা ঠিক করে, সেটাকে বলা হয় সিআরআর, যেটাকে ব্যাংক গুলোকে আরবিআই এর কাছে জমা রাখতে হয়। কিন্তু আরবিআই তার জন্য ব্যাংক গুলোকে কোনো সুদ দেয় না, ঠিক আছে, উইথাউট ইন্টারেস্ট যে টাকাটা ব্যাংক গুলো আরবিআই এর কাছে জমা রেখে দেয় সেটাকে বলা হচ্ছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও তাহলে এটা হবে অপশন বি, যারা চেষ্টা করে ঠিকই বলেছেন অপশন বিটা, দ্য শেয়ার অফ এনডিটিএল দ্যাট ব্যাংকস হ্যাভ টু হোল্ড অ্যাজ ব্যালেন্সেস উইথ আরবিআই, মানে আরবিআই তে ব্যালেন্স হিসেবে যে টাকাটা তার এনডিটিএল এর যে অংশটা রেখে দেয় আরবিআই তে, তাকে বলা হচ্ছে সিআরআর। আচ্ছা, সিআরআর যখন মার্কেটে ইনফ্লেশন হবে, যখন ইনফ্লেশন আস্তে আস্তে বাড়বে, তখন কি করবে সিআরআর, কি সিআরআর এ সিআরআরটা কি কমাবে আরবিআই না বাড়াবে? যখন ইনফ্লেশন বাড়বে তখন সিআরআর কমে কমাবে আরবিআই না বাড়াবে? কেউ একজন রেসপন্ড করুন, যে কোনো। স্যার বুঝলাম, যখন যখন ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি, তখন সিআরআর আরবিআই বাড়াবে না কমাবে? সিআরআর এর যে রেটটা সেটা বাড়াবে না কমাবে আরবিআই? হ্যাঁ বলুন বাঁকুড়া। যখন ইনফ্লেশন বাড়বে তখন আরবিআই কি করবে? বাড়িয়ে দেবে স্যার, সিআরআরটা বাড়িয়ে দেবে, ঠিক। কারণ কি? কারণ হচ্ছে ইনফ্লেশন হচ্ছে যখন মানুষের হাতে টাকা বেশি আছে কিন্তু সেই পরিমাণ মানে প্রোডাকশন সেই পরিমাণ হচ্ছে না, দ্রব্য সেই পরিমাণ নেই, যত টাকা মানুষের হাতে বেশি আছে সেই জন্য ডিমান্ড বেশি জিনিসে, কিন্তু সেই পরিমাণ দ্রব্য মার্কেটে নেই। তখন কি করতে হবে, মানুষের হাত থেকে টাকা যদি আমি কমিয়ে দিই তাহলে দ্রব্যর সাথে মানুষের হাতের যে টাকা সেই দুটো সমান হয়ে যাবে, সেক্ষেত্রে ডিমান্ডটা কমে যাবে। তাহলে সিআরআর যদি বাড়িয়ে দেয় তখন ব্যাংকগুলোকে আরো বেশি টাকা, যদি 10% রাখতে হতো আগে, 100 টাকা থাকলে তার যদি সম্পত্তি থাকে তাহলে 10 টাকা রাখতে হতো আরবিআই তে, কিন্তু যখন আরবিআই দেখবে যে মার্কেটে টাকার পরিমাণ কমাবো তখন কি বলবে, 20% করে দিল, মানে আগে 100 টাকায় 10 টাকা রাখতে হতো ব্যাংকগুলোকে, এখন 100 টাকায় 20 টাকা রাখতে হচ্ছে। এর ফলে কি হবে, মার্কেটে যে মানির যে সার্কুলেশনটা, মানি ইন সার্কুলেশন, সেটা কিন্তু কমে যাবে, মার্কেট থেকে মানিটা আস্তে আস্তে কমে আসবে। এর ফলে কি হবে যে ডিমান্ড এবং হচ্ছে তার সাপ্লাই দুটো সমান হয়ে যাবে, মানুষের হাতে টাকা কমে যাবে। গুড, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার টু বলছে ফাইন্ড কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট এসএলআর, এসএলআর সম্পর্কে এর মধ্যে কোন কোন স্টেটমেন্ট গুলো ঠিক, ঠিক আছে, বা কোন কোন স্টেটমেন্ট গুলো ঠিক। এক নম্বর স্টেটমেন্ট বলছে টু মিট এসএলআর কমার্শিয়াল ব্যাংক মাস্ট কিপ ক্যাশ অনলি, এসএলআর এসএলআর রাখতে গেলে, এসএলআর মিট করার জন্য কমার্শিয়াল ব্যাংকে বলছে ক্যাশ ক্যাশে টাকা রাখতে হয়। স্টেটমেন্ট ওয়ান। স্টেটমেন্ট টু বলছে এসএলআর ইজ মেনটেন্ড বাই দ্য ব্যাংকস উইথ দেমসেলস, এসএলআর হলো জিনিস যেটা ব্যাংক নিজেদের কাছে রাখে। তিন নাম্বার বলছে এসএলআর দ্য ব্যাংকস লিভারেজ ইন পাম্পিং মোর মানি ইন টু দ্য ইকোনমি, এসএলআর ব্যাংকের যে স্বাধীনতাটা আছে মানে মার্কেটে আরো মানি মোর মানি সাপ্লাই করার, সেটাকে রেস্ট্রিক্ট করতে পারে, সেটাকে আটকে দিতে পারে এসএলআর মাধ্যমে, আরবিআই সেটা আটকে দিতে পারে, মানি সাপ্লাইটা ব্যাংকের মাধ্যমে যে মানি সাপ্লাই হচ্ছে সেটাকে কিন্তু এসএলআর দ্বারা রেস্ট্রিক্ট করা যায়। এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন কোন স্টেটমেন্টটা ঠিক, অপশন এ বলছে তিনটেই ঠিক, 1, 2, 3, অপশন বি বলছে 1 আর 3 ঠিক, অপশন সি 2 আর 3 ঠিক, অপশন ডি শুধু 2 ঠিক। স্যার অপশন সি স্যার, কল্যাণী থেকে। অপশন সি কল্যাণী থেকে, আচ্ছা কল্যাণী বলছে অপশন সি। আর আর কেউ চেষ্টা করুন, মালদা। হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ারলি বলুন।
সি। আচ্ছা মালদা বলছে সি, আর শিলিগুড়ি লিখতে হবে না, কোশ্চেন তো পাওয়া যাবে পরে, লেখার কোনো দরকার নেই, এগুলো তো পেয়ে যাবেন ইউটিউবে। শিলিগুড়ি চেষ্টা করুন। উত্তরবঙ্গ শুনতে পাচ্ছেন? আচ্ছা বাঁকুড়া চেষ্টা করুন। অপশন বি বোম্বে, ডি মানে দিল্লি। আচ্ছা বাঁকুড়া বলছে অপশন ডি, আর পূর্ত ভবন আর শিলিগুড়ি কিছু বলছে না, মানে কি তিনটেই নাকি? ঠিক, যাই হোক আমরা এক্সপ্লেনেশনে যাই। এসএলআর কাকে বলে? আমরা জানি সিআরআর হচ্ছে কোনটা ছিল, এনডিটিএল এর কিছু অংশ যেটা ব্যাংক আরবিআই এর কাছে রেখে দিত। এসএলআর এনডিটিএল এর কিছু অংশ যেটা ব্যাংক নিজের কাছে রেখে দেয় নন লিকুইড ফর্মে, ঠিক আছে, মানে ক্যাশে রাখে না, কিসে রাখে? হয় সোনা বা বন্ড সিকিউরিটি এই ফর্মে রেখে দেয়, নিজের সম্পত্তির একটা অংশ ক্যাশ ফর্মে নয়, ঠিক আছে, সোনা বা বন্ড বা জিসেক ইত্যাদি ফর্মে ব্যাংক নিজের কাছে রেখে দেয়, ঠিক আছে, কোন রকম ক্রাইসিস এলে যাতে ওগুলো বিক্রি করে সেই ক্রাইসিসটাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, এবং সেই যে কত পার্সেন্ট রাখতে হবে সেটা কিন্তু আরবিআই ঠিক করে দেয় যে এনডিটিএল এর এত পার্সেন্ট রেখে দিতে হবে নিজের কাছে, নিজের ভল্টে, ব্যাংকের ভল্টে রেখে দিতে হবে। তাহলে ব্যাংক নিজের কাছে রাখে, তাহলে প্রথম যে অপশনটা বলছে টু মিট এসএলআর কমার্শিয়াল ব্যাংক মাস্ট কিপ ক্যাশ অনলি, আমি কি বললাম ক্যাশ বাদে রাখে, কিসে রাখে? বন্ড গভর্নমেন্ট সিকিউরিটি বা গোল্ড, ঠিক আছে, ইত্যাদি ফর্মে রেখে দেয় নন ক্যাশ ফর্মে। তাহলে প্রথমটা আমরা পাচ্ছি কি হলো, তাহলে প্রথমটা ভুল, একটা এলিমিনেট হয়ে গেল। দু নাম্বার বলছে এসএলআর ইজ মেইনটেইনড বাই দা ব্যাংকস উইথ দেমসেলভস, নিজের কাছে রেখে দিতে হয়, তাহলে দু নাম্বারটা। তিন নাম্বারটা বলছে এসএলআর রেস্ট্রিক্টস দা ব্যাংকস লিভারেজ ইন পাম্পিং মোর মানি ইনটু দা ইকোনমি, যখন ইনফ্লেশন বাড়বে তখন ব্যাংক কি করবে? আগে বল, আরবিআই বলেছিল আগে যে 10% এসএলআর রাখতে হবে আপনাকে, তাহলে ব্যাংকের যদি সম্পত্তি 100 টাকা থাকতো, কি পেনটা প্রবলেম হয়েছে? ব্যাংকের যদি সম্পত্তির পরিমাণ এনডিটিএল 100 টাকা হতো, তাহলে ব্যাংকে আগে এসএলআর রাখতে হতো কত? নিজের কাছে 10 টাকা রাখতে হতো। তো যখন ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে যাবে, ঠিক আছে, তখন ইনফ্লেশন হচ্ছে, মানুষের মধ্যে টাকা আছে, এর ফলে ডিমান্ড প্রচুর জিনিসের, সেই পরিমাণ সাপ্লাই নেই, তখন কি করবে যে এসএলআরটা আরবিআই বাড়িয়ে দেবে, বাড়িয়ে বলবে 20% রাখতে, তখন কি 20 টাকা রেখে দিতে হবে নিজের কাছে, এটাকে কোনো বিজনেস করা যাবে না বা কাউকে লোন দেওয়া যাবে না, তাহলে মার্কেট থেকে অটোমেটিক্যালি ফ্লো কমে আসবে, মার্কেটের যে মানির ফ্লোটা সেটা কমে যাবে, তাহলে এসএলআর এর মাধ্যমে রেস্ট্রিক্ট করতে পারে তো মানির ফ্লোটা ইকোনমিতে, পাম্পিং মানে মানির যে পাম্পিং মানে মোর মানি পাম্প করছে সেটাকে রেস্ট্রিক্ট করা যায়, তাহলে এটাও ঠিক। তাহলে এখানে আমরা এলিমিনেশন পদ্ধতিতে গিয়ে দেখলাম যে 2 এবং 3 ঠিক, তাহলে কল্যাণী এবং মালদা যেটা বলেছে সেটা তারা ঠিকই বলেছে, ঠিক আছে, আর অনলি 2 বলেছিল, 3টাও তো ঠিক, সেই জন্য অনলি 2টা হবে না, ঠিক আছে বাঁকুড়া, তাহলে 2 এন্ড 3 এটা হচ্ছে অ্যান্সার সি, অপশন সি অ্যান্সার। হয়ে গেছে সবাই? ওকে, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দেম ইজ অবলিগার পার্টস অফ মানিটারি পলিসি, আমরা পড়েছিলাম মানিটারি পলিসি দু রকমের হয়, তাহলে এর মধ্যে কোনটা কোনটা মানিটারি পলিসির পার্ট? এক নম্বরে বলছে ব্যাংক রেট, দু নম্বরে বলছে ওএমও, ওএমও এর ফুল ফর্ম কি? মানিটারি পলিসি পড়ানোর সময় বলেছিলাম ওপেন মার্কেট অপারেশন। তিন নম্বরে বলছে পাবলিক ডেটস, চার নম্বর বলছে পাবলিক রেভিনিউ, এই চারটের মধ্যে
কোন কোনটা বা কোনটা মানিটারি পলিসির পার্ট, আরবিআই যে মানিটারি পলিসি তার মধ্যে পড়ে, এই চারটার মধ্যে কোন কোনগুলো বা কোনটা। অপশন এ বলছে শুধু এক, ব্যাংক রেটটা। অপশন বি বলছে ওপেন মার্কেট অপারেশন, পাবলিক ডেপ্টস অ্যান্ড পাবলিক রেভিনিউ। অপশন সি বলছে ব্যাংক রেট এবং ওপেন মার্কেট অপারেশন। অপশন ডি ব্যাংক রেট, পাবলিক ডেপ্টস অ্যান্ড পাবলিক রেভিনিউ। এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা ঠিক, কোনটা কারেক্ট? স্যার অপশন ডি স্যার। কল্যাণী বলছে অপশন ডি, ডি ফর দিল্লি, তাই তো? দিল্লি স্যার। আচ্ছা ঠিক আছে, কল্যাণী বলছে অপশন ডি। আর মানে বি ফর বোম্বে, ওকে। বাঁকুড়া বলছে অপশন বি, বলছে বাঁকুড়া। আর আর শিলিগুড়ি বলুন, বোম্বে, দিল্লি। আচ্ছা শিলিগুড়ি বলছে দিল্লি। মালদা, দিল্লি, দিল্লি। আচ্ছা মালদা বলছে দিল্লি। পূর্তন, পূর্তন থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, কোনো প্রশ্ন নেই। ওকে তাহলে দেখা যাক এলিমিনেশনের মাধ্যমে কোনটা ঠিক আর কোনটা ভুল, কে ঠিক আর কে ভুল। তো আমরা জানি মানিটারি পলিসি কে নেয়, মানিটারি পলিসি আরবিআই ঠিক করে, দুটো ভাগে ঠিক করে। মানিটারি পলিসি দু রকম ছিল, কি কি? একটা কোয়ান্টিটেটিভ আর একটা ছিল কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভের মাধ্যমে মানির কোয়ান্টিটিকে ডাইরেক্টলি কি করা হয়, কমানো বা বাড়ানো হয়। তার মধ্যে কি ছিল, ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর ইত্যাদি। আর কোয়ালিটেটিভ ওপেন মার্কেট অপারেশন, এটাও কোয়ান্টিটিভের মধ্যে ছিল। আর কোয়ালিটেটিভের মধ্যে কি ছিল, মোরাল সিচুয়েশন, রেশনিং অফ ক্রেডিট ইত্যাদি। তাহলে এর মধ্যে মানিটারি পলিসির মধ্যে আমরা কোথাও পাবলিক ডেটস এবং পাবলিক রেভিনিউ পেয়েছিলাম কি? এই দুটো পাইনি। পাবলিক ডেটস এবং পাবলিক রেভিনিউ এগুলো নিয়ে কে কাজ করে, এগুলো নিয়ে কাজ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, যেটাকে আমরা বলি ফিসকাল পলিসি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ফিসকাল পলিসির পার্ট, পাবলিক ডেটস এবং পাবলিক রেভিনিউ, এইগুলো ফিসকাল পলিসির টুলস। আর ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, এগুলো হচ্ছে মানিটারি পলিসির টুলস। তাহলে উত্তর কোনটা হবে, উত্তরটা কিন্তু কেউই সঠিক দিতে পারলো না। তাহলে উত্তর হবে এক এবং দুই, ব্যাংক রেট এবং ওপেন মার্কেট অপারেশন, এই দুটো মানিটারি পলিসির টুল। বোঝা গেছে? ব্যাংক রেটটা কি ছিল, ব্যাংক রেট বাড়ে মানে মার্কেটে ইনফ্লেশন বাড়লে ব্যাংক রেট কি বাড়াবে আরবিআই না কমাবে? যদি ইনফ্লেশন বাড়তে থাকে তখন ব্যাংক রেট বাড়িয়ে দেবে, এর ফলে ব্যাংকগুলো আরবিআই থেকে ধার নিতে গেলে বেশি সুদ তাকে দিতে হবে আরবিআই, এইভাবে। আর যখন ডিফ্লেশন হবে তখন কি করবে, ব্যাংক রেট কমিয়ে দেবে, যাতে আরবিআই থেকে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলো খুব সহজে কম ইন্টারেস্টে লোন নিতে পারে। তারা যদি কমে লোন পায় তারাও মানুষকে কমে লোন দিতে পারবে, মানির ফ্লো বেড়ে যাবে মার্কেটে, ইকোনমিতে। ঠিক আছে, ডিফ্লেশনের সময় তাহলে ব্যাংক রেট, ব্যাংক রেটের মাধ্যমে দীর্ঘকালীন লোন নেওয়া হয়, আমরা জানি লং টার্ম লোন। আবার ব্যাংক রেটের দুটো নাম নাম আছে, একটা হচ্ছে রিডিসকাউন্ট রেট আর একটা পেনাল রেট, কতদিন আলোচনা করেছিলাম। ওপেন মার্কেট অপারেশন কি, গভর্নমেন্টের যে সিকিউরিটি, গভর্নমেন্টের যখন টাকার দরকার হয় সরকারের, সরকার কি করে, আরবিআই এর কাছে কিছু সিকিউরিটি পেপার বিক্রি করে, বলে এইগুলো আরবিআই কে বলে এইগুলো তোমরা মার্কেটে বিক্রি করো বিভিন্ন ব্যাংকে, এবং ব্যাংক থেকে টাকা নিয়ে আমাদেরকে দাও আমাদের বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করার জন্য বা গভর্নমেন্টের ডে টু ডে এক্সপেন্স চালানোর জন্য টাকা দরকার। তাই গভর্নমেন্টের যখন টাকা দরকার হয় তখন তারা সিকিউরিটিটা
থ্রু আরবিআই, আরবিআই এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করে, ঠিক আছে? তাকে কি বলা হয়, এই যে পেমেন্ট সিকিউরিটির যে বেচা কেনা, সেই যে প্রসেসটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। তাহলে যখন মার্কেটে মানে যখন ইকোনমিতে ইনফ্লেশন হচ্ছে, যখন মুদ্রাস্ফীতি বাড়ছে, তখন কি করবে গভর্নমেন্ট, কি চেষ্টা করবে আরবিআই, কি চেষ্টা করবে যে মার্কেটে বা ইকোনমিতে টাকার ফ্লোটা কমানোর বা টাকাটা তুলে নেওয়ার মার্কেট থেকে। তখন তারা কি করবে, এই যে সিকিউরিটি গুলো তারা ব্যাংকের কাছে বিক্রি করবে, ব্যাংক সেগুলো কিনবে, কিনে কাকে টাকা দেবে, আরবিআই কে টাকা দেবে। তাহলে ব্যাংক মার্কেটে টাকা না দিয়ে টাকাটা দিচ্ছে আরবিআই কে, এর ফলে মার্কেটে টাকার ফ্লোটা বা মানির যে সার্কুলেশনটা মার্কেট থেকে কমে যাবে, এইভাবে ইনফ্লেশন কন্ট্রোল করা যায়। ওকে, তাহলে ওপেন মার্কেট অপারেশনটা হচ্ছে এটাও একটা মনিটারি পলিসির পার্ট, যেটা ইউজ করে আরবিআই ইনফ্লেশনের সময় ইকোনমিতে মানি সাপ্লাই কমাতে পারে, রিফ্লেশনের সময় ইকোনমিতে সাপ্লাই বাড়াতে পারে। ওকে, তাহলে ব্যাংক রেট এবং ওপেন মার্কেট অপারেশন, এই দুটো হচ্ছে সঠিক উত্তর। উত্তর হচ্ছে এটা, তাহলে সি, অ্যান্সার হচ্ছে সি। তাহলে তোমরা আপনারা সবাই এটা ভুল করল, মানে উত্তর ভুল দিলেন। আর কেউ কিছু বললেন? হ্যাঁ স্যার, বলছি একটা জিনিস একটু, এই কোয়েশ্চেন গুলো কি আইবিপিএস পিও বা এসবিআই পিও তে আসতে পারে? হ্যাঁ আসতে পারে, এগুলো খুব মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে যে কোনো পরীক্ষাতেই আসতে পারে, ঠিক আছে? যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা একটু আলোচনা করে দিলাম, এইবার এটা এটা উত্তর আশা করছি সবাই সঠিকভাবে দিতে পারবেন। এক্ষুনি আলোচনা করলাম, আশা করি এই কোশ্চেনটার উত্তর সবাই সঠিকভাবে দিতে পারবেন। ওএমও মানে ওপেন মার্কেট অপারেশন রেফার্স টু, ওপেন মার্কেট অপারেশন বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে, বরোয়িং বাই দ্য ব্যাংকস ফ্রম আরবিআই, ব্যাংকগুলোর আরবিআই থেকে ধার নেওয়াকে বোঝাচ্ছে, লেন্ডিং বাই ব্যাংকস টু ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল ব্যাংকগুলোর ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে লোন দেওয়াকে বোঝাচ্ছে, পারচেজ এন্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই আরবিআই, আরবিআই এর দ্বারা গভর্নমেন্ট সিকিউরিটির কেনা বেচা কে বোঝাচ্ছে, এর মধ্যে কোনোটিই নয়, নান অফ দ্য অ্যাবাভ। আশা করি এর উত্তরটা আপনারা সবাই সঠিকভাবে দিতে পারবেন, কারণ এক মিনিট আগেই আমি এটা নিয়ে আলোচনা করলাম। বাঁকুড়া বলুন। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে না, বলুন। আপনি জিজ্ঞেস করছেন নাকি মানে বলছেন? ঠিক আছে, অপশন সি, তাই তো? বাঁকুড়া বলছে অপশন সি। আচ্ছা হ্যাঁ, কে কে কোথা থেকে? শিলিগুড়ি, শিলিগুড়ি। হ্যাঁ হ্যাঁ বলুন, অপশন মানে এক্সপ্লেন করে আমি শুনতে পাচ্ছি না, সি না বি, বোম্বে না, এরকম সি, ক্যাট ক্যাট ক্যাট, সি ফর ক্যাট, ক্যাট স্যার, ক্যাট। ঠিক আছে, অপশন অপশন সি বলছে শিলিগুড়ি। আর কল্যাণী চেষ্টা করুন নিজেদের মধ্যে ডিসকাস করে দিতে পারেন উত্তর, নো প্রবলেম, একটা ঠিক করে নিজেরা ঠিক করে বলুন যে কোনটা হতে পারে। এ বি সি ডি চারটে ব্যানার রাখলে সবার কাছে খুব ভালো হবে। অপশন এ, আচ্ছা। আর মালদা, বাকি থাকছে পূর্তভবন, পূর্তভবন কোনটা মনে হচ্ছে বলুন? অপশন সি মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা কিছু তো মনে হওয়ার নেই, কারণ আমি তো বললাম যে ওপেন মার্কেট অপারেশন মানে কি, পারচেজ এন্ড সেল অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই আরবিআই। এই কল্যাণী আর মালদা কেন এটা মনে হলো, বড়িং বাই দ্য ব্যাংকস ফ্রম আরবিআই কেন মনে হলো?
স্যার বলছিলাম যে মানে আরবিআই মানে ব্যাংক গুলো সাধারণত তো আপনার আরবিআই থেকেই তো লোনটা নেয়, ব্যাংক গুলো নিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ বলুন। আমি ওই যে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা আছে না, জন্য একটু কনফিউশন হচ্ছিল ওই জায়গাটায়। হ্যাঁ এই যে ওপেন মার্কেট, আমি বুঝি দিচ্ছি ব্যাপারটা পুরো ক্লিয়ারলি। হ্যাঁ স্যার ব্যাপারটা ক্লিয়ার করে দিলে আমাদের সুবিধা হয় আর কি। ওপেন মার্কেট অপারেশন বলতে সেই সেই প্রসেসটাকে বোঝায়। এটা ধরুন একটা ব্যাংক এসবিআই ধরলাম, এটা হচ্ছে আরবিআই, এখানে আছে আমাদের সরকার গভর্নমেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইকোনমি মাঝখানেরটা, এখানে আমরা বাস করি। এখানে জিনিসের দাম খুব বেড়ে যাচ্ছে, বর্তমানে যে অবস্থাটা আছে যে তেলের দাম হুড়হুড় করে বেড়ে যাচ্ছে বা যেকোনো জিনিসের দাম বাড়ছে, খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। জিনিসের দাম যখন বাড়ছে তার মানে কি মানুষের হাতে টাকা আছে, মানুষগুলোর হাতে কিন্তু টাকা আছে, জিনিস কেনার ক্ষমতা আছে, ক্রয় ক্ষমতা আছে, কিন্তু সেই জিনিসটার সাপ্লাই কম আছে, জিনিসটার সাপ্লাই কম আছে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা আছে। তখনই তো কোনো জিনিসের ডিমান্ড বাড়ে। একটা জিনিসের ডিমান্ড কখন বেড়ে যায়, মানুষের হাতে টাকা আছে কিন্তু সেই জিনিসটা কম আছে, তখনই তো দোকানদার বলবে না এই জিনিসটা যখন ডিমান্ড আছে দামটা বাড়িয়ে দাও, যারা দাম দিতে পারবে তাদেরকেই দেবো। ইনফ্লেশনের একটা কারণ বিশাল বড়। তো কিভাবে এটাকে কন্ট্রোল করা যেতে পারে, যে পরিমাণ জিনিস আছে সাপ্লাই যতটা আছে ডিমান্ডটাকে যদি ততটাই করে দেওয়া যায়, সমান সমান করে দেওয়া যায় বা ডিমান্ডটাকে আরো কমিয়ে দেওয়া যায়, তখন আস্তে আস্তে জিনিসটার দাম কমবে, তাই তো? তাহলে যখন এরকম মার্কেটে টাকা কমানোর দরকার হবে মানুষের হাত থেকে, জিনিসের দাম কমানোর জন্য মানুষের হাত থেকে টাকা কমানোর যখন দরকার হবে, তখন সরকার কি করবে, আরবিআই কে বলবে যে আমার কিছু কাগজ আছে, এরকম কাগজ যেগুলোকে গভর্নমেন্ট সিকিউরিটি বলা হয়, এগুলো ম্যাচিউরিটি থাকে বিভিন্ন, যে এক বছর পরে এখন এটা কি এটার দাম হয়তো এখন 100 টাকা, এক বছর পরে এটা আমি গভর্নমেন্ট আমার বলছে আমি এক বছর পরে এটা এটার জন্য 110 টাকা দেবো, সুদ দেবো 10 টাকা, ঠিক আছে। তাহলে গভর্নমেন্ট কি করে, আরবিআই এর কাছে বলে এই জিনিসগুলোকে, এই ব্যাংকগুলোকে বিক্রি করতে, এসবিআই, ব্যাংক অফ বরোদা, ঠিক আছে, ইত্যাদি যে ব্যাংকগুলো আছে এদেরকে বলে এগুলো সেল করো, আরবিআই কে বলে, নির্দেশ দেয়। তাহলে আরবিআই কি করে, এগুলো এদেরকে সেল করে, এবং এরা কি করে, আরবিআই কে টাকা দেয়, তার মধ্যে 100, আরবিআই সে টাকাটা কাকে দেবে, গভর্নমেন্টকে পাঠিয়ে দেবে। তাহলে এরা যে টাকাটা দিচ্ছে সে কোত্থেকে দিচ্ছে, এরা যে টাকাটা মানুষকে দেয় লোন হিসেবে, মানুষকে না দিয়ে কাকে দিচ্ছে, আরবিআই তে দিয়ে দিচ্ছে, তার বদলে এই সিকিউরিটি গুলো কিনছে গভর্নমেন্টের সিকিউরিটি গুলো। তাহলে এর ফলে কি হবে, মানুষকে না দিয়ে আরবিআই তে যেহেতু পাঠাচ্ছে, তাহলে মানুষের হাতে টাকা অটোমেটিক্যালি কমে যাবে, মানুষকে টাকা দিচ্ছে না তো আর, মানে নতুন করে টাকা দিচ্ছে না, এর ফলে মানুষের আর মানুষ টাকা পাবে না, যা টাকা আছে আস্তে আস্তে খরচ করে ফেলবে, এর ফলে কি হবে, সেই জিনিসের ডিমান্ড কমে যাবে এবং আস্তে আস্তে সেই জিনিসের দামও কমে যাবে, সাপ্লাই এবং ডিমান্ড সমান হয়ে যাবে। এই যে প্রসেসটা গভর্নমেন্ট আরবিআই এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকগুলোকে যে প্রসেসে এই গভর্নমেন্ট সিকিউরিটি গুলোর কেনা বেচা, সেই প্রসেসটাকে পারচেজ এন্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটি বাই আরবিআই, এটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে। আবার যখন উল্টোটা হবে, মার্কেটে ডিফ্লেশন আছে, তখন কি করবে, এই যে গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো এরা কিনেছিল এদের কাছ থেকে আরবিআই, এসবিআই, ব্যাংক অফ বরোদা যেগুলো কিনেছিল এদের কাছ থেকে আরবিআই আবার কিনে নেবে, নিয়ে এদেরকে 110 টাকা করে দিয়ে দিচ্ছে। গভর্নমেন্ট বলেছিল 100 টাকায় এখন কিনলে 110 টাকা দেবো এক বছর পরে, তাহলে এদেরকে আবার টাকা বেশি দিয়ে দিচ্ছে, তার ফলে কি হবে, মানি ফ্লোটা লোককে লোন দেবে, এসবিআই, ব্যাংক অফ বরোদা এরা মানুষকে লোন দেবে, এর ফলে কি হবে, মার্কেটে আবার টাকার ফ্লোটা বেড়ে যাবে যখন ডিফ্লেশন হবে। তাহলে এই গভর্নমেন্ট সিকিউরিটি কেনা বেচাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন, এটার মাধ্যমে মার্কেটে টাকার ফ্লো বা ইকোনমিতে টাকার ফ্লোটা, মানি ফ্লোটা বাড়ানো বা কমানো যায়। ইন কেস ইন দ্য টাইম অফ ইনফ্লেশন তখন কি করে, মার্কেটে মানি সাপ্লাই কমায়, আরবিআই ব্যাংকগুলোকে ওগুলো বিক্রি করে, আর যখন টাকার সাপ্লাই কমানোর বাড়ানোর দরকার হয়, মানে ডিফ্লেশনের সময় মানুষের হাতে টাকা নেই, তখন কি করে, তখন আরবিআই ব্যাংকগুলোর কাছ থেকে ওগুলো কিনে নেয় এবং ব্যাংকগুলোকে উল্টো টাকা দেয়, তার ফলে ব্যাংকগুলো আবার লোকজনকে লোন দেয়, ঠিক আছে। এই যে প্রসেসটাকে গভর্নমেন্ট সিকিউরিটি কেনা বেচার, আরবিআই এর মাধ্যমে কেনা বেচার প্রসেসটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। বোঝা গেছে সবার?
ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার, কল্যাণ। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এটার উত্তর তাহলে কি হবে? সি। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।